প্রিয় শিক্ষার্থীরা, অনলাইনে ক্লাসে তোমাদের আবারও শুভেচ্ছা। কেমন আছো? তোমরা ভালো আছো? আমিও ভালো আছি। আমার পরিচয় মোসাম্মাত মাসুদা খাতুন, সন্তাহার মহিলা কলেজ আদম দিঘি, বগুড়া। একাদশ ও দ্বাদশ শ্রেণী, প্রথম পত্র, তৃতীয় অধ্যায়, ইসলামের ইতিহাস। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব হযরত আবু বকরের অবদানগুলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর ইসলাম ও মুসলিম রাষ্ট্রের এক সংকটময় মুহূর্তে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাআলা ইসলামের খিলাফতের দায়িত্ব ভার গ্রহণ করেন। তিনি ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করে ইসলাম ও মুসলিম রাষ্ট্রকে আসন্ন ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। জৈনক সাহাবি মাসউদ যথার্থ বলেছেন, এরূপ মুসিবতের সময় আবু বকরের মতো খলিফা না থাকলে ইসলাম ও মুসলিম রাষ্ট্র কোনটাই রক্ষা পেত না, অনিবার্য ধ্বংসের কবলে পড়ে যেত ইসলাম ধর্ম ও সমাজ। তিনি খলিফা হবার পূর্বে ও পরে ইসলামের যে খেদমত করে গেছেন, সেজন্য তাকে ন্যায়সঙ্গত ভাবে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। শিক্ষার্থীরা, তাহলে আবু বকরকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? তিনি খলিফা হবার পূর্বে ও পরে ইসলামের যে খেদমত করে গেছেন, সেজন্য তাকে ন্যায়সঙ্গত ভাবে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। ইসলামের ত্রাণকর্তা হিসাবে হযরত আবু বকরের অবদান, প্রথম পয়েন্ট আমরা দেখি। এক নম্বর, ইসলাম ধর্ম গ্রহণ ও ইসলামের খেদমত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাআলা পূর্ণবয়স্ক পুরুষদের মধ্যে তিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি মিরাজের কথা প্রথম বিশ্বাস করেছিলেন বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সিদ্দিক উপাধি দিয়েছিলেন। ইসলামের খেদমত, তিনি ছিলেন ইসলামের নিবেদিত প্রাণ। তিনি আজীবন পর্যন্ত ইসলামের খেদমত করে গেছেন। তার প্রচেষ্টায় তার মা, বাবা, তালহা, জুবায়ের প্রমুখ ব্যক্তিবর্গ ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় বাসগৃহ নির্মাণ, মসজিদ নির্মাণ, বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দক ও তাবুক অভিযানে প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। সেজন্য ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাআলা বলেছেন যে ইসলামের খেদমতের ব্যাপারে হযরত আবু বকরকে কেউ অতিক্রম করতে পারেনি। দুই নম্বরে আমরা দেখি খিলাফত রক্ষা। ঐতিহাসিক পিকে হিট্টি বলেন, খিলাফতের প্রশ্নই ছিল মুসলমানদের প্রথম ও প্রধান সমস্যা, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন উত্তরাধিকারী মনোনীত করে যাননি। তাই তার মৃত্যুর পর মুসলিম জাহানের খলিফা কে হবেন তা নিয়ে বিরাট বিশৃঙ্খলা সৃষ্টি হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাআলা এরূপ পরিস্থিতি মোকাবিলা করে মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হন এবং মুসলমানদের সকল সমস্যা তিনি সমাধান করেন। তিন নম্বরে আমরা দেখি ভণ্ড নবীদের দমন। শিক্ষার্থীরা, তোমাদের মনে আছে নাকি বলতো যে ভণ্ড নবী চারজন বিখ্যাত ভণ্ড নবীর নাম? আমার মনে হয় তোমাদের মনে আছে। বিশেষ করে আসওয়াত, আনসি, মুসাইলামা, তোলাইহা, সাজা, এই চারজন ভণ্ড নবী নবুয়তকে লাভজনক ব্যবসা মনে করে ইসলামের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। আবু বকর কি করলেন? তাদের কঠোর হস্তে দমন করলেন। চার নম্বরে আমরা দেখি স্বধর্ম ত্যাগীদের স্বধর্ম ত্যাগীদের
আন্দোলন আন্দোলন প্রতিহতকরণ স্বধর্ম ত্যাগী অর্থাৎ যারা নিজ ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছিল তাদেরকে স্বধর্ম ত্যাগী বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর আবু বকরের সময় কিছু স্বার্থান্বেষী ও স্বার্থপর জনসাধারণ তারা কি করলো, নিজ ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে আন্দোলন শুরু করলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাআলা কি করলেন, তাদের কঠোর হস্তে দমন করে ইসলামী রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনলেন। পাঁচ নম্বরে আমরা দেখি রাজ্য বিস্তার। রাজ্য বিস্তার আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাআলা শুধু অভ্যন্তরীণ বিদ্রোহ দমনই নয়, তিনি বহিঃশক্তির আক্রমণ প্রতিহত করে রাজ্য বিস্তারে মনোনিবেশ করলেন। সেজন্য তিনি কি করলেন, রোমান সাম্রাজ্য জয় করলেন এবং খিলাফতের সীমানা নির্ধারণ করার জন্য ইরাক ও সিরিয়ার ভূখণ্ড পর্যন্ত নির্ধারণ করে দেন। ছয় নম্বরে আমরা দেখি কুরআনি রক্ষক। আবু বকরের সময় বিশেষ করে ভণ্ড নবী মুসাইলামাকে দমনের জন্য ইয়ামামার যুদ্ধে প্রায় 300 জন কোরআনের হাফেজ শহীদ হন। এতে করে কোরআন সংকলন নিয়ে আশঙ্কা দেখা দেয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাআলা কি করলেন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমরের পরামর্শ নিয়ে যায়েদ বিন সাবিতের নেতৃত্বে একটি কমিটি গঠন করলেন। এই কমিটি পরবর্তীতে কোরআন সংকলন করে পুস্তক আকারে লিপিবদ্ধ করলেন। সাত নম্বরে আমরা দেখি চারিত্রিক মাধুর্য। মা ধুর্য আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন অনুপম চরিত্রের মধ্যবর্তী। তার ব্যবহার এত সহজ সরল ও সুন্দর ছিল যে তিনি সবাইকে সমান চোখে দেখতেন। তার চোখে কেউ খলিফা ও সাধারণ মানুষের মতো কোন তফাৎ ছিল না। আট নম্বরে আমরা দেখি গণতন্ত্রের পৃষ্ঠপোষক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন গণতন্ত্রের মহান পৃষ্ঠপোষক। তিনি কি করছিলেন, তিনি জনগণের উপকারার্থে সুরা বা মন্ত্রণা পরিষদের মাধ্যমে কি করলেন, রাষ্ট্রের কার্যাদি সম্পাদন করেছিলেন। দিন দুঃখীদের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাআলা দিন দুঃখীদের বন্ধু ছিলেন। তিনি গরিব দুঃখীদের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য বাইতুল মালের প্রতিষ্ঠা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাআলা মাত্র 2 বছর 3 মাস রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করে সামাজিক ও রাষ্ট্রীয় উন্নতি সাধন করলেন। সকল কিছুর মূলে ছিল তার অনুপম চারিত্রিক বৈশিষ্ট্য। ইসলামী ত্রাণকর্তা হিসাবে হযরত আবু বকরের অবদানগুলো আলোচনা কর। শিক্ষার্থীরা আমরা কি শিখলাম,
আবু বকরকে ত্রাণকর্তা বলা হয় কেন? আবু বকরের সময় কয়েকজন ভণ্ড নবীর আবির্ভাব, সধর্ম ত্যাগীদের যুদ্ধ এবং তার অনুপম চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানলাম। আমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো ও সরকারি নির্দেশনা মেনে চলো। আল্লাহ হাফেজ।